গুড ইভিনিং এভরিওয়ান, আপনি সবকে ইভিনিং লা খবর ওয়েলকাম করে আছি। সবচেয়ে আগে খবর আই থাকা তো মণিপুর লাকা ভিতরে থাকা ইম্ফাল ইস্ট, ইম্ফাল ওয়েস্ট, কাংপকপি আর বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে তো বলে সিকিউরিটি ফোর্সেস খান পর সার্চ অপারেশন আর এরিয়া ডোমিনেশন তো করেছে কিনা কোয়া আছে। আর এই সার্চ অপারেশন করে থাকা সময় তাই খান পর একটা 7.62 mm AK-47 অ্যাসল্ট রাইফল, একটা 7.62 mm AK-47 রাইফল ম্যাগাজিন, দুইটা 36 HE হ্যান্ড গ্রেনেডস, দুইটা 81 mm মোটর HE বম্বস, তিনটা 80 WP স্মোক গ্রেনেড, একটা 0.22 পিস্তল, তিনটা ডেটোনেটরস আর সাতটা 7.62 mm লাইফ রাউন্ড খান তুলে রিকভার করবলে পারিছে কিনা খবর আই থাকা তুলে আপনি সবকে জানাই দিয়েছে। December 23 লাগা দিন দে মককচুং টাউন তুলে 50th edition অফ ইন্টার ওয়ার্ড কেক রেস তো এই তুলে শুরু করবলে পুরা তৈরি করে নাচে কিনা কোয়া আছে। এই রেস তুলে মেইন টাউন স্কোয়ার ডে হবল আছে আর এই বোর্ডে শরণ গান লং কুমার তুলে তাই তো কোন তুলে এনএল স্পিকার আছে তাই তো গেস্ট অফ অনার থাকবে আছে কিনা কোয়া আছে। আর এই প্রোগ্রাম তো ফজির লাগা 7 বজির শুরু হবল আছে কিনা বি চ্যানেলে পাই আছে। 18 wards খান পর তুলে কমসে কম 11 participants খান তো এই ইভেন্টে হিসা লোবল আছে কিনা বি খবর পাইছে। আর এই ইভেন্ট হলে MMC খান পর দ্য সিজনাল ক্লাব মককচুং খান লগতে মিলি কিনা অর্গেনাইজ করবল আছে কিনা খবর আই থাকা তুলে আপনি সবকে বি জানাই দিয়েছে। আসাম রাইফলস খান পর 19 December লাগা দিনতে তুলে ক্রিসমাস সেলিব্রেশন আই থাকা সময়তে যাতে অরফেনেজ হোম মেলরি টাউন ফেক ডিস্ট্রিক্ট লাগা ভিতরে উলে মেটেরিয়াল এসিস্টেন্স খানকে বাচ্চা খানকে দিছে কিনা কোয়া আছে। আসাম রাইফলস খান লাগা এনেকা ভাল কাম করা তুলে আমার সব প্রাবি এপ্রিসিয়েট করে আছে। আসাম লাগা ভিতরে থাকা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট পিনে তুলে যাতে আসাম লাগা এডমিনিস্ট্রেশন খান পর স্ট্রিক্ট একটা একশন লই কিনা লেন মাফিয়া খানকে তুলে তাহান পর ধরবলে পারিছে কিনা কোয়া আছে। আর ইতো ফ্রড লেন ডিলার্স খানকে বিলে তাহানকে বি ধরবলে পারি কিনা আছে কিনা বি চ্যানেলে পাইছে। বঙ্গাইগাঁও পুলিশ খান পর তুলে একটা অপারেশন তো যোগী খোপা রিজন যোনটো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট লাগা ভিতরে আছে তাতে অপারেশন করে থাকা সময়তে তাই খান পর দুইটা মানুষকে তো ধরবলে পারিছে। বঙ্গাইগাঁও পুলিশ খান পর যোগী খোপা রিজন দে তাহান পর অপারেশন করে থাকা সময়তে একটা সাসপেক্টেড লেন মেফিয়াকে তো ধরেছে আর একটা মান্ডালকে তো বলে ধরবলে পারিছে কিনা কোয়া আছে। এই এরেস্ট হয়ে না থাকা মান্ডাল লাগা নাম তো শামসুল হক আছে কিনা কোয়া আছে। তাই তো বলে বাইটামারি রেভিনিউ সার্কেল দে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট লাগা ভিতরে কাম করে থাকা মানুষ একটা থাকিছে কিনা কোয়া আছে। আর এই পরে আলাক একটা লেন মাফিয়া লাগা নাম তুলে আনোয়ার হোসেন আছে তাইকে বি পুলিশ খান পর তো ধরেছে কিনা কোয়া আছে। বঙ্গাইগাঁও লগা যোগী খোপা পুলিশ খান পর এই দুইজনকে তুলে কেস নম্বর 292/2023 এই তুলে কিন্তু 120B/420/468/471 আর 34 অফ ইন্ডিয়ান পেনাল কোর্ট লাগা সেকশন হিসাব পর তুলে অ্যারেস্ট করে কিনা আছে কিনা কোয়া আছে। এই মামলা ওপরে পুলিশ পর তুলে এই দুইজনকে অ্যারেস্ট করে কিনা তাই খান লগতে ইনভেস্টিগেশন করে কিনা তুলে এই মামলা তো আরো বি তাই খান পর তো ভাল পর চাই আছে কিনা খবর আই থাকা তুলে আপনি সবকে বি জানাই দিয়েছে। দ্যাটস ইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও।